নমস্কার টকস অন সেলফ আইডেন্টিটি আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আত্মপরিচয় জানার যে স্পৃহা আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত থাকে কারোর একটু বেশি কারোর একটু কম কেউ জানতে চান কেউ না জেনেও নিশ্চিন্তে আছেন প্রত্যেকের আচরণবিধি তো একরকম হতে পারে না আলাদা আলাদা রকম কিন্তু এটা ঠিক যে নিজেকে জানার একটা অভিপ্সা আমাদের মনের মধ্যে কোথাও লুকিয়ে থাকে যখন বিশেষ করে একলা থাকি মনে কি হয় না কে আমি কি আমি এই বিষয়টা নিয়ে নানা রকমভাবে আমাদের বুঝিয়েছেন আমাদের জ্ঞানের চেতনার উন্মেষ ঘটানোর চেষ্টা করেছেন প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর তার সান্নিধ্যে এসে আমরা অন্তত নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করি এবং কিছুটা টুকরো কণা আলো হয়তো আমাদের জীবনে এসে পড়েছে নইলে তাকে নিয়ে যে আজকে চর্চা করতে পারছি এটাও আমাদের কতখানি সৌভাগ্য আজকেও আমাদের সঙ্গে তুষার ভট্টাচার্য রয়েছেন এবং আজকের অনুষ্ঠানের সূচনাতেই আমরা বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে নেব কর্মই যখন জীবনের বন্ধনের কারণ এই কর্মের অতীত কী করে হওয়া যায় সেই জ্ঞানের চর্চা তারা করেছে সেই জ্ঞান কিন্তু পুঁথিগত বিদ্যা নয় এটি ধ্যানে অবস্থিত ধ্যানের গভীরে মন যেখানে প্রবেশ করে সেটা হচ্ছে আত্মজ্ঞান এই আত্মজ্ঞানই ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানী সত্যজ্ঞান সত্যজ্ঞানী পূর্ণজ্ঞান এই পূর্ণজ্ঞানের কথাটা আমরা সহজে শুনতে পাই না মানুষের কাছে আমরা আপেক্ষিক জ্ঞানের কথা শুনতে পাই বস্তুর জ্ঞানের কথা শুনতে পাই ব্যক্তিবিশেষের জ্ঞান কর্মবিশেষের জ্ঞান ঘটনা বিশেষের জ্ঞান প্রাকৃতিক দুর্জয় বিপর্যয়ের জ্ঞান বা কোনো দুর্ঘটনার জ্ঞান এইরকম এই ব্যাপারেই সমস্ত জগৎ মুখরিত যত নিউজ পেপার যত বেশি নাটক নভেল সাহিত্য সঙ্গীত শিল্পের যে সমস্ত পুস্তক সবই কিন্তু রিলেটিভ নলেজ অর্থাৎ যেগুলি ইন্দ্রিয় দিয়ে মানুষ অনুভব করে সেই জ্ঞানের কথা আর এখানে যে কদিন কথা বলা হয়েছে বা যে সমস্ত বই বেরিয়েছে এর কথার পরিপ্রেক্ষিতে সেগুলি সবই কিন্তু অতীন্দ্রিয় জগতের জ্ঞান অর্থাৎ লোকোত্তর জ্ঞান বাক্য মনাতীত জ্ঞান যেই জ্ঞানের মধ্যে বাক্য মন প্রবেশ করে না অথচ যেই জ্ঞান বাক্য মনের মধ্যে প্রকাশিত হয় কীরকম বাক্য মন সংযত বাক্য মনের মধ্যে অসংযত বাক্য মনের মধ্যে সেটা প্রকাশ হবে না হলেও জানতে পারবে না এই যে মানার বিজ্ঞানটা বাবাটা দিয়েছেন যে সেটা না মেনে কোনো উপায় নেই বাবাটা বলছে মানতে হবেই লাস্টে মানতে সবাইকে হবেই কিন্তু আগে থেকে মানলেই ভালো উনি বলছেন মানতে সবাইকে হবেই উনি বলেছেন না মানা ছাড়া কারোর কোনো গতি নেই মানে রোগ হলে তবে চিকিৎসা না করে আগে থেকে প্রিকশন নেওয়া হ্যাঁ তো মানতে হবেই কিন্তু আগে থেকে মানলে ফলটা ভালো হবে এই আর কি তো বাবা ঠাকুর বলেন যে মানো তো হবে অমর না মানো তো করো সমর এই মানার বিজ্ঞান সম্বন্ধে আপনি ব্রহ্মাত্মবিদ্যার দ্বিতীয় খণ্ডের 46 পাতায় একটুখানি দেখুন বাবা ঠাকুর কিছু কথা বলছেন ওখানে অখণ্ড মানার বিজ্ঞান হল ভূমা তত্ত্বের সাধনা অখণ্ড মানার মাধ্যমে জানার আর কিছু বাকি থাকে না কিন্তু না মেনে জানার সাধনা সহজে সিদ্ধ হয় না জানার সাধনায় মানার অভাবে বহু বিঘ্ন বিড়ম্বনা উপস্থিত হয় মানার সারমর্মই হল আপন বোধে বা সমবোধে সব গ্রহণ আচ্ছা এই যে ভূমা কথাটা অনেকবার ভূমাটা একটু বিশ্লেষণ করেছিল আরেকবার একটু বলো ভূমা কথাটা অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ হ্যাঁ ভূমা মানে বৃহৎ সর্বব্যাপী পুরুষ অর্থাৎ সেই পাকা আমি পরব্রহ্ম পরমাত্মা পুরুষোত্তম পাকা আমি তার নামই হলো ভূমা এই এই মানার বিজ্ঞান নিয়ে তুমি বলছিলে আমি একটুখানি পড়লাম এখান থেকে এই মানার বিজ্ঞান প্রসঙ্গে আরেকটু কিছু শোনার ইচ্ছে হচ্ছে তুমি যদি আরেকটু বলো মানে এটা যত জানবো তত আমাদের একটু একটু চোখে অ্যাকচুয়ালি মানার বিজ্ঞানটা হলো সেই ভূমাতত্ত্বের বিজ্ঞান বাবা ঠাকুরই বলেছেন এই মানার বিজ্ঞানটা হলো ভূমাতত্ত্বের বিজ্ঞান সে অখণ্ডের বিজ্ঞান ফাঁকা আমির বিজ্ঞান
পরব্রহ্ম পরমাত্মা পুরুষোত্তমের বিজ্ঞান এটা। তো আপনি এই ব্রহ্মাত্মবিদ্যা বই পাবেন, হ্যাঁ, 48 পাতায় দেখুন, বাবা ঠাকুর নানান ভঙ্গিমায় এই মানা কথাটাকে বিশ্লেষণ করেছেন। যেমন এখানে বলছেন, সব সাধনার শেষে মানা, নাও মা, নাও মহেশ, নাও মাধব, নাও মহৎ, না কে মানো, নাই মা এবং মাই না। নেগেটিভ হচ্ছে মা। এতদিন যত না করে এসেছ, অর্থাৎ যত রিজেক্ট করে এসেছ, সবগুলোকে অ্যাকসেপ্ট করো। সমস্ত নাকে সাধো, এটাই হলো সাধনা। সব অ্যাকসেপ্ট করলে তখন হবে অল ডিফাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ। সব কিছু যেই অ্যাকসেপ্ট করা হয়, ফ্রিকশন আর হয় না। অল অ্যাকসেপ্টেন্স হলেই অল সারেন্ডার হয়। হারমোনাইজেশন, সিম্ফোনাইজেশন, ইউনিফিকেশন সব এক হলে তবেই পারফেকশন। বাহ, এটা খুব সুন্দর কিন্তু এই বিজ্ঞানটাকে চমৎকার করে পরিবেশন করলেন। এই যে বলছেন, নাও মা, নাও মহেশ, নাও মাধব, নাও মহৎ, মানে সবটা ঈশ্বরের কাছে সব দিয়ে দেওয়াটাই হচ্ছে মানা। মানার মাধ্যমে দেওয়া, আমার বলে যা কিছু আমি এতদিন ব্যবহার করেছি সব কিছু আমি তুমি তোমার বোধে মানতে 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 তাকে আমি আমার সব কিছু দিয়ে দিলাম, মানে আমার সব কিছু সমর্পণ হয়ে গেল। আমার আর পৃথক অস্তিত্ব কিছু রইল না, আমি সব আমার অন্তরে বাইরে যা কিছু আছে, দেহ ইন্দ্রিয় মন প্রাণ বুদ্ধি যা কিছু আছে এবং বাইরে যা কিছু আছে এবং বাইরে যা কিছু আছে সব আমার বলে আমি যা কিছু ব্যবহার করেছি সব কিছু আমি তাকে দিয়ে দিলাম। মানে কীভাবে দিলাম না, সব কিছুতে তাকে বসিয়ে দিলাম, সব কিছুকে তিনি বোধে মেনে নিলাম, সব কিছু সবটাই তাঁর হয়ে গেল। তখন আমার জীবনটা মাতৃময় হয়ে গেল, তখন আমি মাতৃবোধে মায়ের মধ্যে মিশে গেলাম, মিশে একাকার হয়ে গেলাম। তখন মা থেকে আমার আলাদা করে কোনো পরিচয় রইল না, তখন জীবনটা আমার ধন্য সার্থক হয়ে গেল। যেমন অপূর্ব তাঁর এই মানার বিজ্ঞান, তেমনি সুন্দর তোমার এই বুঝিয়ে দেওয়াটাও। এই মেনে মানিয়ে চলার বিজ্ঞানটা বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। গুরু বলেছেন সব ঈশ্বর, ব্যাস আমি সব কিছুকে ঈশ্বর বলে মেনে নেব। অন্ধবিশ্বাসে আমি সব কিছুকে ঈশ্বর বলে মেনে নেব। বাবাটাকে বলেছেন বিশ্বাসের কখনো চোখ হয় না, বিশ্বাস সবসময় অন্ধ। আমি যদি যাচিয়ে নেব তাহলে আর সেটাকে বিশ্বাস বলিস না। বিশ্বাস সবসময় অন্ধ, বিশ্বাস মানেই অন্ধ। আমি বিশ্বাস করেছি, তা নাহলে বলতে হবে যে আমি বিশ্বাস করি না, আমি যাচিয়ে নিয়েছি, আমি যাচাচ্ছি। আর বিশ্বাস মানেই হলো অন্ধ। যাই হোক, তাই মানার বিজ্ঞানটা হলো বিশ্বাসের, বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত, পূর্ণ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। বিশ্বাস হয়ে গেলে তো সব হয়েই গেল, আর কিছুই বাকি রইল না। বাবা ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে সাধনার সর্বশেষ অবস্থা হলো অখণ্ড বিশ্বাস। এই জন্যই বললে এত সুন্দর শুনতে লাগলো, বিশ্বাসের কোনো চোখ নেই, বিশ্বাস মানেই অন্ধ। আর যদি সেটা আমি না করি তাহলে আমি মনে ভাববো আমি যাচিয়ে নিচ্ছি। কিন্তু এই যে আমরা প্রচলিত কথা বলি না, এটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস থাকাটা কিন্তু আমার মনে হয় কোনো ব্যাপারে ঠিক না। অন্ধবিশ্বাস লিডস টু কুসংস্কার, তাই না? এখন কোনটা কুসংস্কার কোনটা সুসংস্কার, আমরা প্রাচীনকাল থেকে কিছু প্রথা চলে আসছে, অনেকগুলো আমাদের মুনি ঋষিদের দেওয়া বিধান, অনেকগুলো আবার পরবর্তীকালে তৈরি হয়েছে, কিছু অজ্ঞদের দ্বারা তৈরি কিছু বিধিনিষেধ তৈরি হয়েছে, আর কিছু জিনিস মুনি ঋষিদের দ্বারা কিছু বিধান সৃষ্টি হয়েছে। তার অনেকগুলির তাৎপর্য আমরা বুঝি না, আমরা সেগুলোকে কুসংস্কার বলি বলে অনেকগুলোকে আমরা আজকাল মানি না। কিন্তু এর মধ্যে কোনটা যে কুসংস্কার আর কোনটা যে কুসংস্কার নয়, এটা বিচার করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তবু যে পয়েন্ট অফ ভিউ থেকে বাবা সাহেব বলছেন যে বিশ্বাস সবসময় অন্ধ, সেটার পাশে অন্ধবিশ্বাস কথাটাকে দাঁড় করাই, এটা একেবারে তুচ্ছ হয়ে যায়, এটার কোনো সেই অর্থ। আমি এখানে কি বলছি, গুরু বাক্যে বিশ্বাস, গুরু বলেছেন সব ঈশ্বর, আমি ঈশ্বর মেনে নেব, রাইট? গুরু বলেছেন বিশ্বাস, হ্যাঁ এখানে একটা কথা আছে, গুরু বলেছেন বিশ্বাস আমি মেনে নেব। গুরু করার আগে আমি যাচিয়ে নিতে পারি ওনাকে আমি গুরু করবো কি না, কিন্তু যখন আমি যাচিয়ে নিয়ে গুরু করে নিলাম তারপরে কিন্তু আমাকে তার কথা বিশ্বাস করতে হবে। গুরু করার পরে যাচানো চলবে না, তাহলে কোনো ফল হবে না, ওই গুরুর কাছ থেকে কোনো ফল মিলবে না। কিন্তু গুরু করার আগে আমি যাচিয়ে নিয়ে দেখতে পারি যে এইখানে আমি গুরুকরণ করবো কি না, তুই হওয়ার ওই স্কুলটা ভালো কি না, সেটা আমি আগে স্কুলে ভর্তি হওয়ার আগে আমরা খোঁজখবর নিয়ে দেখে নিতে পারি। স্কুলে ভর্তি হওয়ার পরে যদি আমি ক্লাসে ভর্তি হয়ে যদি আমি টিচারের কাছ থেকে যদি আমি যাচাতে যাই টিচার ঠিকমতো পড়াবে কি না, কেমন পড়ায় কী পারে পড়ে, তাহলে আমি এখন থেকে শিক্ষা লাভ করতে পারবো না। এটাই হচ্ছে কথা আর কি। মূল কথা হলো
যে এখানে বলা হচ্ছে যে গুরুর কথা বিশ্বাস, গুরু ও শাস্ত্র বাক্যে বেদান্ত বাক্যে বিশ্বাস সবসময়তেই রাখতে হবে। এই বিষয়ে আপনি প্রহ্লাদের একটা খুব সুন্দর গল্প বাবা ঠাকুর বলেছেন, গল্পাত্মবিদ্যা বইয়ের প্রথম খণ্ডের 137 পাতায় গল্পটা আছে। কথা প্রসঙ্গে এই গল্পটি বাবা ঠাকুর বলেছিলেন যে প্রহ্লাদ অতি শৈশবে তার মায়ের কাছে শুনেছিল যে একমাত্র হরি নিত্যপূর্ণ সত্য, তিনি সকলের অকৃত্রিম বন্ধু, সকলের প্রিয়তম আত্মা। সেই সর্বশ্রেষ্ঠ হরি হলেন সকলের আরাধ্য দেবতা, তিনি সর্বকালে সর্বস্থানে সর্ববস্তুর মধ্যে নিহিত আছেন, অনন্যা ভক্তির দ্বারা আপন বোধে তাঁর দর্শন পাওয়া যায়, হরিকে ডাকলে হরি সকলকে রক্ষা করেন। মায়ের এই কথাকে বিশ্বাস করেই সে হরির ভজন করতে শুরু করল। তার এই বিশ্বাসের জন্যে আর হরির ভজন করার জন্যে তার পিতা হিরণ্যকশিপু তাকে নানাভাবে উৎপীড়ন করে, তাড়ন করে, এমনকি বধ করার জন্যও চেষ্টা করে। পিতার সর্ববিধ উৎপীড়ন, লাঞ্ছনা, একান্ত বিশ্বাস এবং হরিভক্তির জোরে প্রহ্লাদ সহ্য করতে পেরেছিল। হরি তাকে রক্ষা করেছিলেন প্রতি পদে। অবশেষে পিতার নিষ্ঠুরতা উৎপীড়ন যখন চরম সীমা অতিক্রম করল, তখন ভক্তের বিশ্বাস এবং ভক্তির সততা রক্ষার জন্যে ভগবান হরি স্তম্ভের মধ্যে থেকে অবতীর্ণ হলেন নৃসিংহ রূপে। নিষ্ঠুর এবং ঈশ্বর বিদ্বেষী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে আপন উরুতে রেখে নখ দন্তের দ্বারা উদর বিদীর্ণ করে বধ করলেন তাকে। এখানে হরি বলতে কিন্তু রূপের হরি না, পালনকর্তা হরি নন, এখানে কিন্তু হরি বলতে সেই আত্মা, আত্মহরি। তো বিশ্বাস নিয়ে আরও অনেক কথাই শ্রী বাবা ঠাকুর বলেছেন। বিশ্বাসের অনেক রকম মান আছে, সগুণের বিশ্বাস, নির্গুণের বিশ্বাস। বিশ্বাস নিয়ে যেন কত কথা বলেছেন, বিশ্বাস নিয়ে একটা বই হয়ে যায় পুরো, এত কথা আছে না বিশ্বাস নিয়ে। তো এখন অত কথার মধ্যে আমরা যাচ্ছি না। শ্রী সানাই পত্রিকা থেকে এই বিশ্বাস নিয়ে কয়েকটা কথা এই জায়গাটা একটু পড়ুন, বাবা ঠাকুরের কথা। হ্যাঁ, বলছেন বিশ্বাসটাকে জান করতে হয়, নয়তো উপায় আছে? লাইফের হিডেন ট্রেজার হলো ফেথ। এই বিশ্বাস ছাড়া মানুষ যেদিকেই যাক শান্তি পাবে না। ফেথ কভার্ড হয় যেখানে, সেখানে ডিস্ট্রাকশন। যেখানে ফেথ কভার্ড হয় না, সেখানে ডিস্ট্রাকশন নেই। ঈশ্বরীয় রূপ হল ফেথ, শ্রদ্ধা। যে যত বেশি শ্রদ্ধাবান সে তত বেশি ঈশ্বরময় হয়। তা নইলে যীশুখ্রিস্ট, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, তাদের আমরা পূজা করি কেন? পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস তাঁদের, তাই তাঁরা ঈশ্বরময় হয়ে গেছেন। মানুষ যখন এই অবস্থায় পৌঁছয়, তখন আর তারা মানুষ থাকে না, তখন আর দ্বৈত নেই, তখন সে পূর্ণ ঈশ্বর হয়ে যায়। আচ্ছা, এটা পড়তে পড়তে আমার একটা হঠাৎ খুব মানে খেলো কথা মাথায় এলো, তবু বলে দিচ্ছি। এই ব্যাপারে বিশ্বাস করে তো আমাদের অনেক সময় ঠকতেও হয়, ঠকেও তো মানুষ বিশ্বাস করে। বাবা ঠাকুর বলেন বিশ্বাস করে ঠকলেও বিশ্বাস ছাড়তে নেই, কারণ বিশ্বাসটা হলো সাত্ত্বিক গুণ, দৈবী সম্পদ, এই সম্পদটা হারাতে নেই। সুতরাং বিশ্বাস, শ্রদ্ধা, বিশ্বাস, এই অমূল্য সম্পদটাকে রক্ষা করতে হয়, পরিণামে ভালোই হয়। সাত্ত্বিক গুণ যত বেশি বাড়বে তত তার পরিণামে আমাদের মঙ্গলই হবে। বিশ্বাস থাকলে ভণ্ড সাধুর দ্বারাও ঈশ্বর লাভ হয়ে যেতে পারে। বাবা ঠাকুর বলেছেন, এটা এটা বাবা ঠাকুরের কথা। এটা কি সত্যি সম্ভব যে বিশ্বাস নিয়ে ভণ্ড সাধু ঈশ্বর লাভ হয়ে যায়? বাবা ঠাকুর নিজের মুখে এই কথাটা বলেছেন, আর এই সম্বন্ধে একটা খুব সুন্দর গল্পও উনি বলেছেন। শ্রী সানাই পত্রিকায় ওই রকম একটা গল্প প্রকাশ হয়েছিল বিশ্বাস নিয়ে। বাবা ঠাকুর বলছেন, নিজের মনে যদি বিশ্বাস দৃঢ় থাকে, ভণ্ড সাধুদের দ্বারাও উপকার পাওয়া যায়, তাদেরও ভণ্ডামির অভিনয় করতে করতে ঈশ্বরের নাম করা হয়ে যায়। ভণ্ড সাধুর দ্বারা যে ইষ্টলাভ হতে পারে সে সম্বন্ধে তাহলে একটা গল্প শোনো। একজন লোকের চাকরি নেই, পেট চালাতে হবে, কিন্তু কি করে? ভাবলো সাধু সেজে বসি, লোকে আমাকে পুজো দেবে, নৈবেদ্য দেবে, বেশ চলে যাবে। এই ভেবে সে গেরুয়া বসন পরে, কাঁধে একটা ঝোলা নিয়ে, মাথায় জটা বানিয়ে ভিক্ষায় বেরোলো। তো ভিখারি সাধু দেখে গৃহস্থরা কিছু দেয়, না দিলে পাছে অকল্যাণ হয়, এই ভেবেই দেয়। একদিন এক বাড়িতে ভিক্ষা করতে গেছে, তারা খুবই গরিব, কোনো রকমের দিন চলে তাদের। সাধুকে দেখে ভাবলো কী দেওয়া যায়, কী দেওয়া যায়, ঘরে তো কিছুই নেই। গাছে দু তিনটে লঙ্কা
আর একটা ছোট বেগুন ছিল। অনেক ভেবে একটা লঙ্কা আর একটা ওই ছোট বেগুন দিল। এই না দেখে সাধু তো রেগে গিয়ে বললো, হ্যাঁ এতক্ষণ দাঁড় করিয়ে রেখে তুমি এই ভিক্ষা দিলে? তারা বললো, কি করব বলো, আমরা খুব গরিব, এছাড়া তো আমাদের অন্য কোনো সম্বল নেই। সাধুকে তারা উল্টে জিজ্ঞেস করলে, এই দুঃখ যন্ত্রণা দূর কী করে হবে তার একটা উপায় বলে দিতে পারো? সাধু বললে, হ্যাঁ পারি, এই নাও এই পাথরের নুড়িটাকে পুজো করো, এটাই ভগবান। সাধু তার ঝোলায় কিছু পাথর রেখে দিত, কেউ চাইলে মিথ্যে কথা বলে চালিয়ে দিত। তো গৃহস্থ সহজ সরল মনে পাথরের নুড়িটাকেই ভগবত বোধে গ্রহণ করে নিল, সেইভাবেই তার সেবা যত্ন করতে লাগল, নিজের ছেঁড়া কাপড় তার গায়ে জড়িয়ে দিল, পুজোর একটা আসন পাতল, রোজই তাকে যত্ন করে খাওয়ায়, তার সঙ্গে কথা বলে, গাছের ফল পাকুড় যেদিন যা জোটে তাই দেয়। একদিন নারায়ণ সেটা বলল, আজ আমাকে একটু ভাত দিতে পারিস? গৃহস্থ ভাবল, ভাত কোথা থেকে জোগাড় করবো রে বাবা। যাই হোক, বাড়ি থেকে গৃহস্থ বেরিয়ে পড়ল অন্যের সন্ধানে। রাস্তায় হঠাৎ বহুদিন পর এক চেনা বন্ধুর সঙ্গে দেখা। সে বন্ধু বলল, হ্যাঁ আমি তোমার কথাই ভাবছিলাম, কাল আমার বাড়িতে একটা উৎসব হলো, তোমায় নিমন্ত্রণ করবো ভেবেছিলাম, তা তো হলো না, সেজন্যে এই সামান্য কিছু চাল আর অন্য কিছু উপকরণ আমি নিয়ে এসেছিলাম, এইটা তুমি গ্রহণ করো। খুব আনন্দে গৃহস্থ তখন সেই জিনিসপত্র বাড়িতে নিয়ে এসে আনন্দের সঙ্গে রান্না করে নারায়ণ সেটাকে ভোগ দিল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, তুমি সন্তুষ্ট হয়েছো তো? নারায়ণ বললেন, আজ আমি খুব পরিতৃপ্তি করে খেয়েছি। গরিব গৃহস্থ সামান্য কিছু শাক পাতা খেয়ে থাকে, কিন্তু দিনকে দিন তার স্বাস্থ্য ফিরে যেতে লাগল। ইতিমধ্যে সাধু ঘুরতে ঘুরতে আর একদিন তার বাড়িতে এসে উপস্থিত। গৃহস্থের চেহারা আর বাড়িঘরের সচ্ছল অবস্থা দেখে সে তো অবাক, ভাবলো এত সুন্দর চেহারা ও কী করে বানিয়ে ফেলল, তাহলে তো ওর অবস্থা খুব ভালো হয়ে গেছে। গৃহস্থ সাধুকে দেখে ছুটে এসে প্রণাম করে বলল, তুমি আমার গুরুদেব, তোমার কৃপায় আমি আমার ইষ্টের সাক্ষাৎ লাভ করেছি, আমি খুব সুখে আছি, খুব আনন্দে আছি, এই সবের মূলে তুমিই আছো। সাধু তো বুঝতেই পারল না যে ও কী এমন করলো যার জন্য গৃহস্থের এত পরিবর্তন হয়ে গেল। সাধু বলল, আমি তো কিছু করিনি। গৃহস্থ বলল, তুমি যে শালগ্রাম শিরা দিয়ে গিয়েছিলে, তিনি আমার ইষ্টদেব। সাধু তো অবাক হয়ে ভাবতে লাগলো, ইষ্টদেব, আমি তো একটা পাথরের নুড়ি দিয়ে গেছি। গৃহস্থ বলল, হ্যাঁ আমার ইষ্টদেব আমার সঙ্গে কথা বলে, শেখি, এসো এসো তুমি দেখবে এসো। সাধুর কৌতূহল হলো, বললো, চলো চলো তো দেখি তোমার ইষ্টদেবকে। বাড়ির ভেতরে ঢুকে শিলার কাছে গিয়ে গৃহস্বামী বলল, এই দেখো দেখো আমার গুরুদেব এসেছেন, এর জন্যই আমি তোমাকে পেয়েছি, তুমি ওর সঙ্গে একটু কথা বলো। কিন্তু নারায়ণ শিলা সাধুর কাছে আর কোনো কথা বলে না। সাধু ভাবল গৃহস্থ সব মিথ্যে কথা বলছে। তখন গৃহস্থ নারায়ণের কাছে কেঁদে পড়ল, তুমি কথা বলছো না কেন, কথা বলছো না কেন তুমি? সাধু আমাকে মিথ্যেবাদী ভাবছে, তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে। নারায়ণ তার কান্নাকাটি অনুনয় বিনয়ে বিগলিত হয়ে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না। তারপর সারা ঘর আলোকিত হয়ে গেল আর সুন্দর এক নূপুরের ধ্বনি শোনা গেল। ভগবান বললেন, ওকে যে আমি দেখা দেব, ও তো শুইতে পারবে না, কারণ ও তো সেইভাবে নিজেকে তৈরি করেনি। সাধু সেই আলো সহ্য করতে পারল না, দেখেই অজ্ঞান হয়ে গেল। নারায়ণ তখন গৃহস্থকে একটা জিনিস দিয়ে বললেন, জ্ঞান হলে ওকে এটা খাইয়ে দিও, ও ভালো হয়ে যাবে। সেটা খেয়ে সাধু জ্ঞান ফিরে পেয়ে গৃহস্থের পা জড়িয়ে ধরে বললে, এতদিনে সত্যি একজন যথার্থ সাধুর দেখা পেলাম, তুমি আমার গুরু, তুমি আমার গুরু। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, এই গল্পটির অন্তর্নিহিত তত্ত্ব হল, কেবল বিশ্বাস করে কোনো রকম যাগযজ্ঞ না করেই ঈশ্বরের দর্শন পাওয়া যায়। অপূর্ব অপূর্ব গল্পটা, কি বলবো, পড়তে পড়তে ঠেকানো হচ্ছিল, মানে বিশ্বাসের যে কত মাহাত্ম, সেই জন্য মানে বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের মাহাত্ম এর কথা বাবা ঠাকুর আরও বহু জায়গায় নিশ্চয়ই বলেছেন। দেখুন ওই পত্রিকা যে একটু নিচের দিকে দেখুন, বিশ্বাস নিয়ে আরও কিছু কথা আছে। শ্রীকৃষ্ণ ভগবান পাণ্ডবদের সঙ্গে ছিলেন, তবুও কত দুঃখ কষ্ট ভোগ তাদের করতে হয়েছিল,
কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি পাণ্ডবদের বিশ্বাস ছিল অগাধ, সেই জন্যই তারা শেষ পর্যন্ত টিকে রইল, ধ্বংস তাদের হল না। তবে দুঃখ কষ্ট যা পেয়েছিল তারা, সে সবের কারণ হল অতীতের কোনো কর্মফল। ভক্তিতত্ত্বের উপরে বাবা ঠাকুরের গানের থেকে একটুখানি অংশ লেখা রয়েছে, অবশ্যই পড়ুন। এই বিশ্বাসের উপরেই বলছেন, বাট প্রায় প্রতি লাইনে বিশ্বাস কথার পরে এসছে যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস জীবনের উপাদান, বিশ্বাস সত্যের ব্যবহার বিজ্ঞান, সত্যের মহিমা প্রকাশ করে জ্ঞান, বিশ্বাস ছাড়া হয় না তার প্রমাণ। যে অবধি যার সত্যের অনুভূতি হয়, সেই অবধি তার বিশ্বাসের পরিচয়। বিশ্বাসটাকে করতে হয় জান, তা না হলে পূর্ণ হয় না প্রাণ। এটা তো একটা গান, এটা একটা গান, প্রত্যেকটা গানই তো কোনো না কোনো তত্ত্বমূলক এবং তত্ত্বে ভরা তারই দিব্য সঙ্গীত। আজকে আমাদের এই বাবা ঠাকুরকে কেন্দ্র করে চর্চা এখানেই শেষ করতে হচ্ছে। আবারও আসবো সামনের সপ্তাহে। নমস্কার।